আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করি। করার পর আমরা কাজ করি। আমাদের এই এপিসোডে আমরা হচ্ছে কি করব, আমরা অ্যারের মধ্যে অনেকগুলো নাম্বার থাকবে, সেই নাম্বারগুলোকে যোগ করব। যোগ করে যেটা রেজাল্ট হয় সেই রেজাল্ট আমরা দেখাবো কনসোল লগ করে। সেটা আমরা নর্মালি করতে পারি ফর লুপ করে, আবার হচ্ছে আমরা একটা কাজ করবো, আমরা ফাংশন দিয়ে একদম ফাইনালি করে ফেলি। তো একটা ফাংশন নিলাম, ফাংশন নেওয়ার পর ফাংশনের একটা নাম দিলাম সাম অল অ্যারে এলিমেন্ট, সাম অ্যারে এলিমেন্ট। আচ্ছা, এরকম একটা ফাংশন নিলাম আর কি। তারপর নেওয়ার পর কি করব, আমরা এর মধ্যে আমরা একটা ফাংশন অবশ্যই এর মধ্যে একটা ভ্যালু পাস করতে হবে। আমাদের একটা প্যারামিটার, আমরা একটা নাম দিলাম, সাপোজ নাম্বার, অনেকগুলো নাম্বার থাকবে, আমরা নাম্বার দিয়ে দিলাম। ওকে ওকে, খুবই ভালো অবস্থা। তো এখানে আমরা যদি একটা ফর লুপ নেই, ফর লুপ আমরা ফর লুপের জন্য আমরা যে একটা কাজ করি, এখানে লেট নিলাম আই ইকুয়াল জিরো। এখন এখানে কি করব, আই লেস দেন অর লেস দেন করি, আমরা লেস দেন একটা আমাদের একটা সংখ্যা এখানে দিতে হবে, সংখ্যা সাপোজ 5, 6, 7, যতবার চলবে আর কি লুপটা। এখন কতবার চলবে আমরা তো সেটা জানি না। সাপোজ আমরা একটা এখানে একটা 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 প্যারামিটার, আপাতত যদি আমি একটা নাম্বারস নামে একটা অ্যারে নেই, আমি একটা কনস্ট একটা অ্যারে নিলাম নাম্বারস নামে, যেটার মধ্যে সাপোজ দুইটা নাম্বার আছে, একটা আছে হচ্ছে 40, 50। ওকে, দুইটাই আছে ধরলাম, এখন দুইটা আছে, 0, 1 এবং 1 এলিমেন্ট। তো আমরা জানি অ্যারের এলিমেন্ট লেন্থ জানার জন্য কি করতে হয়, আমরা এই নাম্বারস ডট লেন্থ যদি দেই তাহলে জানতে পারবো। তো আমরা ততবারই আমরা চাচ্ছি যে লুপটা চলবে, তো সেই জন্য আমরা এখানে কি করব, নাম্বারস, এই নাম্বারস কিন্তু এই নাম্বার না, এখানে যেটা দেবো আমরা সেটা লিখতে হবে। আমরা এখানে অন্য নামও থাকতে পারি, এখানে আন্দাজে অন্য কোনো নামও থাকতে পারি, কিন্তু হ্যাঁ জাস্ট বোঝার জন্য এটা দিলাম আমি। তো এখানে কি হবে, নাম্বারস ডট এল ই এন জি টি এইচ লেন্থ। ওকে, তারপরে হওয়ার পর এখানে আই প্লাস প্লাস এরকম হবে। এখন যদি আমরা কি করি, লগ আই যদি করি, তাহলে এখানে কি শো করবে দেখেন একটু একটু দেখে আসি আমরা। আচ্ছা, এখানে কিছুই শো করবে না আপাতত, কারণ হচ্ছে কি এখানে আমরা কিছু করি নাই, এখানে কোনো ভ্যালু নাই, এখানে কিছু নাই। তো আমরা যদি এখানে জাস্ট শুধু কি করি, এই নাম্বারটাই দিয়ে দিই, তো 0 এবং 1 শো করছে। কারণ হচ্ছে কি, এরা হচ্ছে 0 এবং 1। এখানে যদি আরেকটা মান দিতাম আমরা সাপোজ 10, তাহলে কিন্তু 0, 1, 2 শো করতো, কিন্তু 0, 1, 2, এই হচ্ছে ব্যাপার। এখন এগুলো তো যোগ করতে হবে, তিনটা যোগ করতে হবে, ঠিক না, তিনটা যোগ করতে হবে। এখন যোগ করি কেমনে, যে যোগ করি কীভাবে, যে যোগ করা যায়, খুব বিপদ, আসলে বিপদ সেরকম কিছুই না। আমরা একটা কাজ করি, আমরা যদি এখানে যেগুলো আছে সেগুলো যদি শো করাতে চাই, তাহলে আমরা জানি এটা হচ্ছে অ্যারে। এখন এই অ্যারে এর আমরা নামগুলো যদি দিয়ে দিই এরকম করে, মানে আই না সরি 1, তাহলে এটা হচ্ছে অ্যারের নাম, অ্যারের ভেরিয়েবল। এখন এটা হচ্ছে 0, 1 শো করছে, 0, 1, 2, অর্থাৎ ইন্ডেক্স নাম্বার, 0, 1, 2 নাম্বার ইন্ডেক্স। আমরা যদি এরকম করে দিই তাহলে কিন্তু 40, 50 এরকম শো করার কথা, ঠিক না। একটু আমরা যাই, দেখেন 40, 50 এবং 10 তিনটাই শো করছে। এখন কি আমাদের কাজ, এখন আমাদের কাজ এই তিনটাকে যোগ করা। এখন যোগ কেমনে করে করবো, এরপরে প্লাস দিয়ে এরকম যোগ করবো না, ওভাবে না। আমরা একটা কাজ করতে পারি, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি, এই জিনিসটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি। আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই, এটাকে সাপোজ কী নাম দেওয়া যায় সাপোজ নাম্বারস তো ছিল, এখন নাম্বার দিয়ে দিই, NUMBER, যেহেতু আমরা ছোটো একটা নাম্বার পাইছি, তো নাম্বার একটা আলাদা আলাদা নাম্বার, ঠিক আছে। এবার এই নাম্বারগুলোকে আমি একটা একটা করে যোগ করবো,
ঠিক আছে, একটা একটা করে যোগ করব। এখন যদি আমি যোগ কেমন করে করা যায়, কেমন করে করা যায়, আচ্ছা এখন যদি যোগ করতে লাগি তাহলে কিন্তু ওরকম করে হবে না, কারণ আমি কেমনে যোগ করব, কোন একটা জায়গায় ঢোকাতে হবে, কোন একটা আলাদা ভেরিয়েবলের মধ্যে ঢোকাতে হবে, তাহলে আমরা সেখানে একটা একটা করে রাখবো আর কি। তো সেজন্য আমি এই ফর লুপ আছে না, ফর লুপের ঠিক বাইরে যাব, বাইরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। সাপোজ ভেরিয়েবলের নাম কী দেওয়া যেতে পারে, যে কোনো একটা নাম দিতেই পারি আমি, সাপোজ টোটাল সাম, বা সাম দিয়ে তো টোটাল হয়ে যায় ঠিক না, আমি জাস্ট সাম দিয়ে দিলাম। সাম ইকুয়াল এখানে কী দেওয়া যেতে পারে, এখানে জিরো দিলেও সমস্যা নেই, যেহেতু আমরা এখানে গুণ করতেছি না, গুণ করলে আবার জিরো কিন্তু দেওয়া যাবে না। এখানে যদি গুণ করতাম আমরা, যেহেতু আমরা যোগ করব, সো এখানে আমরা কাজ করব, এখানে এর মধ্যে এই এই নাম্বারগুলো রাখবো, তাহলে এখানে কী করবো, সাম ইকুয়াল, সাম ইকুয়াল সাম প্লাস নাম্বার, হ্যাঁ তাহলে মানে নাম্বারের সঙ্গে একটা করে যোগ হবে, প্লাস মানে জিরোর সঙ্গে জিরো প্লাস ওয়ান মানে একবার করে এটা যোগ হবে, তারপর আবার আসবে তখন এর মান এটা যোগ হবে, যে মান আগে থাকবে চল্লিশের সাথে আবার পঞ্চাশ যোগ হবে, এভাবে যোগ হবে আর কি। এখানে করে দিয়ে দিলাম, দেওয়ার পর আমি যদি রিলোড আমি যদি ই করি কোনো কিছু দেখতে পারবো না, কারণ এটা আমরা আমরা কোনো কিছু মানে কিছু করিনি আর কি। তো সেক্ষেত্রে আমরা যারা কাজ করতে পারি এইটাকে ডিরেক্ট, যেহেতু এখানে আমরা কি করছি, এখানে কোনো কনসোল লক টক করছি না, কনসোল লক করি নাই, জাস্ট এখানে এসে আমরা রিটার্ন করতে পারি, রিটার্ন এটা করে দিতে পারি, একটা কাজ করে দিলে কিন্তু আমরা দেখতে পারবো না, কারণ হচ্ছে আমরা এটা এটাকে আমাদের আবার কী করতে হবে, এটাকে ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, কনস্ট্যান্ট রেজাল্ট এরকম করে রাখে দিতে পারি, এবং ফাইনালি এটাকে আমরা কী করতে পারি, এটাকে লক করতে পারি, কনসোল লক, বাস। ওকে, এবার হয়ে যাওয়ার কথা 100, মানে 40 25 এবং 10 এর যোগফল 100ই হয়। আমরা যদি আমরা একটু বাড়াই, সাপোজ ধরলাম 20, আমরা দেখি 120 হয় কি না, আমরা দেখি 120 হয় কি না। ওকে 120, এরকম করেই করতে হবে আর কি। আমরা ইচ্ছা করলে অনেক 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 এর মানকে ইচ্ছা করলে যোগ করে এইভাবে ফার্স্টে একটা ফাংশন নেব, ফাংশনের মধ্যে একটা ফর লুপ নেব, তারপরে বাইরে একটা ফাঁকা একটা ভেরিয়েবল নেব, ভেরিয়েবল নেওয়ার পর সেই ভেরিয়েবলের মধ্যে একটা একটা করে ভ্যালু আমরা অ্যাড করব। তো এই হচ্ছে অবস্থা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এতটুকু পর্যন্ত। বুঝতে পেরে থাকলে সবাইকে ধন্যবাদ অনেক, আর না বুঝে থাকলে অবশ্যই ভিডিওটা আরও কয়েকবার করে দেখবেন। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনার কমেন্ট, আপনার একটা লাইক, আপনার একটা শেয়ার যখন করবেন তখন আমার মনের মধ্যে এক ধরনের ফুল বাক বাকম করে উঠবে, মানে আমাকে নতুন আর একটা কন্টেন্ট বা নতুন একটা ভিডিও বানানোর জন্য অবশ্যই উৎসাহিত করবে। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।